জোড়া ঘূর্ণাবর্ত দুটি দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। দক্ষিণবঙ্গে সোমবার 23 সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার 25 সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ওই দিন। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 4 জেলায়। দার্জিলিংয়ে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সোমবার থেকে কিছুটা কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে গরম এবং অস্বস্তি কমবে বলেই জানালো আলিপুর আবহাওয়া দফতর। উল্লেখ্য, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে সোমবার। রাজস্থান এবং গুজরাট অর্থাৎ কচ্ছের কিছু এলাকায় মৌসুমি বায়ু বিদায় নিল। 17 সেপ্টেম্বর মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু হয়। নির্ধারিত সময় থেকে 6 দিন পর শুরু হলো বর্ষা বিদায় পর্ব এবং শেষ বেলায় কিন্তু আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে দমকা বাতাস বইবে সেই সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্ত দুটো দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। দক্ষিণবঙ্গে সোমবার 23 সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 25 সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।